বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিলেতের প্রথম প্রজন্মের বাঙালি কাউন্সিলর, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার প্রথম ডেপুটি লিডার জানে আলমের স্মরণে এক নাগরিক সভা বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসিরের রিপোর্টে। বর্ণবাদ, বৈষম্য, নিজেদের পিছুটান, সর্বোপরি শিক্ষা, যোগ্যতায় পিছিয়ে থাকা বাংলাদেশি কমিউনিটি ব্রিটেনের অন্যান্য কমিউনিটির সাথে এখন মাথা উঁচু করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বাংলাদেশি কমিউনিটির ব্রিটেনের মূলধারার রাজনীতিতে সরব উপস্থিতির বাস্তবসম্মত প্রমাণ হচ্ছে টাওয়ার হ্যামলেটস বিভিন্ন কাউন্সিলে এমপি, মেয়র ও বাংলাদেশি কাউন্সিলর। ব্রিটেনকে এখন আমরা তৃতীয় বাংলা বলে গর্ববোধ করি। অনেক চড়াই ওত্রাই, ট্যামসের পানি অনেক গড়ানোর পর আমাদের এসব অর্জন, যাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই অর্জন, তাদের অন্যতম হচ্ছেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের প্রথম ডেপুটি লিডার, প্রবাসী মহান স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক, বর্ণবাদ বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো সৈনিক মরহুম জানে আলম। গত 13 মে বার্মিংহামের পিকারিলি ব্যাংকুইটিং হলে মরহুম জানে আলম স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভা কমিটির আহ্বায়ক মসুদ আহমদের সভাপতিত্বে ও সৈয়দ নাসির আহমদ ও মুরাদ খানের সঞ্চালনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের এমডি রেজা আহমদ ফয়সল চৌধুরী। এতে আরও অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া কুইন, সাইফুল আলম, মায়া আলী, আফজাব আফতাব আহমদ, জহুর একলিম, আব্দুল লতিফ জেপি, মিসবাউর রহমান প্রমুখ। সবাই বক্তারা জানে আলমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে তার নামে টাওয়ার হ্যামলেটে একটি রাস্তা বা ভবন দেবার জোর দাবি জানান। এই যে একটা ইভেন্ট অর্গানাইজ করছে টু পে রেসপেক্ট অ্যান্ড ট্রিবিউট টু দ্য মেমরি অফ জানে আলম ভাই, এটা কিন্তু তারা আমি শুক্রিয়া আদায় করি। জানে আলম ভাই আছে ইয়াংস্টার, আই নো হিম, আই হার্ড হিম, আই স হিম, আ গ্রেট ম্যান অফ মেনি অ্যাট্রিবিউটস, ইজ ফোট ফর সোশ্যাল জাস্টিস, ফোট এগেনস্ট প্রেজুডিস, রেসিজম। বাংলাদেশি কমিউনিটি যেটি ব্রিটেনে বা টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি কমিউনিটির জন্য তিনি কাজ করেছেন এবং পরবর্তীতে তিনি বার্মিংহামে এসে বসবাস করেছেন এবং বার্মিংহামেও নিজেকে তিনি গুটিয়ে রাখেননি, তিনি মানুষের উন্নয়নে, সমাজের উন্নয়নে, সমাজের কল্যাণে তিনি কাজ করেছেন। আজ জানে আলম ভাই নেই, আজকে আপনারা যেটি করেছেন এই বার্মিংহামে, আপনারা যে নাগরিক শোকসভা করেছেন, সত্যি আমার খুব ভালো লেগেছে। আমি যেটি আমার বক্তব্যে বলেছি পরিষ্কার যে জানে আলম ভাইয়ের নামে এবং তাসাদ্দুক ভাই সহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের নামে কোনো কিছু করা হোক, আমি জানি এসব হবে না, কারণ টাওয়ার হ্যামলেটসেই যারা নেতৃত্ব দিচ্ছেন বা বার্মিংহামে যেসব মেইন স্ট্রিম পলিটিশিয়ান আছেন তারা করতে পারেন কিন্তু করেন না, কেন করেন না আমি জানি না। তারা হয়তো কোনো কিছুকে ভয় পান অথবা তাদের ক্যারিয়ারের ব্যাপারে চিন্তা করেন, ক্যারিয়ারের ব্যাপারে চিন্তা করুন বা যাই করুন, আমার মনে হয় যদি তারা আমাদের মুরব্বীদের শ্রদ্ধা করেন পরবর্তী জেনারেশন তাদেরকে শ্রদ্ধা করবে। যার স্বপ্ন ছিল বাঙালিরা এদেশের মেইন স্ট্রিম কমিউনিটিতে কাজ করবে, যার স্বপ্ন ছিল এখানে বাংলাদেশিরা মূল রাজনীতির সাথে সম্পৃক্ত হবে, সেই জানে আলম স্মরণে আজকের নাগরিক শোকসভাই প্রমাণ করে যে মানুষের প্রতি তার ভালোবাসা কতটুকু গভীর ছিল। আজকের এই বার্মিংহামের শোকসভায় সবাই অনুরোধ করেছেন যে লন্ডন টাওয়ার হ্যামলেটসে যেখানে তিনি প্রথম ডেপুটি মেয়র ছিলেন সেখানে তার স্মরণে একটি রাস্তা বা কোনো হল দেওয়া হবে, সেটাই সবাই প্রত্যাশা করছেন। বার্মিংহাম থেকে সৈয়দ নাসির, চ্যানেল আই। লিডস বাংলাদেশ সেন্টারের বোর্ড অফ ডিরেক্টরদের নির্বাচনে বিজয়ী দলের পক্ষ থেকে স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্বদের সম্মানে এক ভোজসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লিডস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। লিডস বাংলাদেশ সেন্টারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টরদের গত 5 মে রবিবার সেন্টারের সাবেক কমিটির নেতৃবৃন্দরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব বুঝে দেন। নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন চেয়ারম্যান আফজাল হোসেন, সেক্রেটারি শাহিন আহমেদ সেলিম, ট্রেজারার মল্লিক ওয়াহিদ, সদস্যরা হলেন আরশ আলী, আবুল আবেদিন, জাহেদ আলী, সুজেল আহমেদ, রেজাউল ইসলাম নূর, নুরুল ইসলাম, বদর আহমেদ, নুরুল আমিন এবং আবুল খায়ের। এদিকে নতুন নেতৃত্বে আসা দলের পক্ষ থেকে গত 12 মে রবিবার স্থানীয় বাংলাদেশ সেন্টারে লিডসে বসবাসরত সকল নাগরিকবৃন্দের সম্মানে এক বুধসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কমিউনিটি নেতা হাজি আব্দুল লতিফের সভাপতিত্বে এবং শাহিন আহমেদ সেলিম ও সৈয়দ কবিরের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্টারের নবনির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর রজার হ্যারিংটন, কাউন্সিলর আরিফ, কাউন্সিলর রফিক, পুলিশ সার্জন জন কার, হাজি আনসার মিয়া, হাজি হারুনুর রশিদ এবং শামীম আহমেদ সহ
কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ। নবনির্বাচিত চেয়ারম্যান তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা সাতজন মেম্বার, এই সাতজন মেম্বার আমরা মিল্লা, আরও যারা সাতজন মেম্বার আসলে অপোজিট সবাই মিললে আমরা সেন্টারের উন্নতি লেগে কাম করতাম। আমরা বিশেষ করে আমার উদ্দেশ্য এটা, এবং আমি চাইমো যে আমার টিম রে নিয়ে যতটুকু ফারা যায় আপনারা কমিউনিটি সবের সাপোর্ট নিয়ে আমি এগুলো আবার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। লিডসের বাংলাদেশ সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের পর ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার দাবি করে সভা করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামলের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গত 4 মে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ নেতা সুরাবুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট মিরগুলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আরো কয়েকজনের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে সবাই মিলে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নিকট অনুমোদনের জন্য প্রেরণের অনুরোধ জানান। এরই ধারাবাহিকতায় গত 8 এপ্রিল যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক 71 সদস্য বিশিষ্ট ম্যানচেস্টার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। কমিটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দে ঘোষিত অনেকের নাম ও সাবেক অনেক ত্যাগী নেতার নাম না থাকার কারণে এই প্রতিবাদ সভাটি আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় গ্রেটার ম্যানচেস্টার বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা তাদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়া কমিটি পরিবর্তন করায় এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলে, ম্যানচেস্টার কনফারেন্সের পরে যে কমিটি ঘোষণা দিয়েছিলেন সেই কমিটি অব্যাহত না থাকায় আমরা বর্তমান যে কমিটি তারা ঘোষণা করেছেন ওইটাকে আমরা প্রত্যাখ্যান করতেছি এবং নতুন কমিটি ডিক্লেয়ার করতেছি। যে কমিটি সেন্ট্রাল থেকে এসে দিয়ে গিয়েছিলেন এইটা বদলাই নিয়ে আমরা সমবেত হয়ে আমরা নতুন কমিটি গঠন করতে বাধ্য হয়েছি। বক্তব্য রাখেন গনি চৌধুরী, সাব্বির আহমেদ চৌধুরী, জাফর আহমেদ, ওয়াস কামালি, আতাউর রহমান প্রমুখ। আব্দুল মন্নাফের সভাপতিত্বে ও হাফিজুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনসার খান। তো প্রতিবাদ সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাজ্জাদ খান, হাজি আব্দুল মান্নান, ফয়সল চৌধুরী এমবি, হাবিবুর রহমান, আব্দুল হান্নান, অধ্যাপক নুরুজ্জামান মনি প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভাটি শেষ হয়। একলসের লিংক প্রজেক্ট কমিউনিটি হল থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের স্মরণে আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশন ওল্ডহামের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি মওদুদ আহমেদের রিপোর্টে। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আলহাজ আব্দুস সামাদ আজাদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার রাতে ওল্ডহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে। আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশন ওল্ডহাম শাখার উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাদ আজাদের থনয় আজিজ সামাদ ডন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, কাউন্সিলর ফজলুল হক, নজমুল ইসলাম, গৌস খান, নজিবুল্লাহ, আলহাজ আরজুমিয়া, সৈয়দ মাজিদুল আলী, মুসাইদ আলী সহ আরও অনেকেই। বক্তাগণ মরহুম আব্দুস সামাদ আজাদের দীর্ঘ রাজনীতি জীবনের স্মৃতিচারণ করে তার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে মরহুম আব্দুস সামাদ আজাদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সামাদ আজাদের উত্তরসূরি আজিজ সামাদ ডন আগামী নির্বাচন